ক্রিকেটের চেয়ে ফুটবল অনেক বেশি এগিয়ে। যেমন ছোটবেলায় আমরা মানে আবাহনী মোহামেডানের খেলা হলেই দেখা যেত মারামারি লাগতো, আবাহনী খেলা মোহামেডানের খেলা মানেই তখন একটা উত্তেজনা। সো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ফুটবলটা ভালো লাগতো এবং আমি ফুটবলের সাথে অনেক বেশি ইনভলভ ছিলাম। না আহত আমি সবসময় যেটা হচ্ছে গোলকিপিং করতাম, এবং গোলকিপিং করতে গিয়ে আমার যেটা হচ্ছে যে আমার হচ্ছে যে ওই তখন হয় না যে তখন একটা মানুষের ইয়ে থাকে, মানে জোশ থাকে, মানে একটা যৌবন থাকে প্লাস একটা স্পিড থাকে। সো স্পিডের মধ্যে দেখা যাচ্ছে কোনো বল না কাছে একটা বল, সেই মানে সেই বলটাও ডাইভ দিয়ে ধরার একটা ইয়ে ছিল। সো ওই জন্য গোলকিপিংটা পছন্দ করতাম এবং গোলকিপিং করতে ভালো লাগে, এবং গোলকিপিং করতে গিয়ে অনেক মজার মজার বল ধরেছি এবং সেগুলোতে অনেক বেশি বাহুবাহু পেয়েছি এবং সেগুলো মজা লাগে আসলে। অনেকদিন পরে মাঠে নামবেন আজকে, কতটা এক্সাইটেড আসলে টিম নিয়ে আপনি, কতটা আশাবাদী? আমি এক্সাইটেড অবশ্যই, যেহেতু একটা খেলা হচ্ছে ডেফিনেটলি, আর যেহেতু সব এখানে সেলিব্রিটি ফুটবল দিয়ে মানে ফুটবল খেলা হচ্ছে। সো আমাকে অল্প কয়েকদিন আগে যখন আমাকে বললো তখন আমি বললাম যে ঠিক আছে দেখি আমি খেলবো, বাট আমি একটু ফাঁকিবাজি করতে চাই এখন, দেখা যাক মানে খেলা শুরু হলে বোঝা যাবে। ইন্টারন্যাশনালি আসলে কোন মানে ফুটবল দল আমার অলওয়েজ আমার পছন্দ হচ্ছে মেসি, এবং মানে আর্জেন্টিনা সবসময় পছন্দের, এবং আর্জেন্টিনা সব রকম খেলা, আর্জেন্টিনার প্রত্যেকটা প্লেয়ারের সব রকম খেলা দেখি, এবং সেটা সেই ছোটবেলার বাতিস্তুতা থেকে শুরু করে ক্যানিজিয়া থেকে শুরু করে ম্যারাডোনা থেকে শুরু করে মানে সবার খেলা, মানে আমার কাছে মনে হয় যে কোনো খেলাই মানে আর্জেন্টাইন কোনো খেলাই বাদ যায়নি আমার পক্ষে আমার দেখা। না যেটা হচ্ছে বাংলাদেশ আর্জেন্টিনা না, কারণ বাংলাদেশের কিছু মানুষ আছে যারা ব্রাজিলের সাপোর্টার, সো তারা আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করাটাকে ভালো মতো দেখে না, তাদের কাছে মনে হয় যে আর্জেন্টিনার খেলা নিয়ে তাদের মানে অনেক বাকবিতণ্ড আছে। সো আমার কাছে মনে হয় যে আসলে আর্জেন্টিনা আর্জেন্টিনাই, সো এটা নিয়ে আসলে বাংলাদেশের অন্য যারা প্লেয়াররা আছেন যারা আর্জেন্টিনা বিরোধী, সো তাদের সাথে তাদের ব্যাপারে কথা না বলে ভালো। ওকে থ্যাংক ইউ। প্রথমত পুরো সেলিব্রিটি বা সংস্কৃতি অঙ্গনের সব সহকর্মীরা আমরা একসাথে একসাথে হচ্ছি, এটা একটা এক্সাইটমেন্ট। আর স্পোর্টস তো সবসময়ই আমাদেরকে উজ্জীবিত করে, আমাদেরকে লাইফের মিনিং খুঁজে দেয় যেন আমরা ভালো কিছু করব সবসময়। স্পোর্টস এমন একটা জিনিস, আমি মনে করি সুস্থ সংস্কৃতি সুস্থ স্পোর্টস চর্চার কোনো বিকল্প নাই। আমি অলওয়েজ 98 থেকে ফ্রেঞ্চ সাপোর্টার, জিদানের সময় যে টিম ছিল ফ্রেঞ্চ টিম, সেখান থেকে আমার ফুটবলের প্রতি ভালো লাগা ভালোবাসা, কারণ ছোটো ছিলাম তো ফুটবল তো জানেন দ্য গ্রেটেস্ট শো অফ দ্য প্ল্যানেট বলে ফুটবল বিশ্বকাপকে, তো ফুটবল খেলাটা অলওয়েজ আমরা এক্সাইটেড। তো আমরা শিল্পীরও এর ব্যতিক্রম না, এবং সুযোগ পেলে আমরা খেলা বলতেই ফুটবল আর ক্রিকেট, বাংলাদেশি বাঙালিরা তো মূলত এই দুটো খেলাই বেশি খেলে থাকি। দেখেন আমরা তো জাতিগতভাবে তো ক্রিকেটে অনেকটুকু আগানো, তো ক্রিকেট দেখতে ভালো লাগে কারণ আমাদের অবস্থানটা অনেক শক্ত বাংলাদেশ ক্রিকেটের, কিন্তু ফুটবল খেলতে ভালো লাগে অল্প সময়, এবং খুব অল্প সময়ে আপনি একটা রেজাল্ট পাচ্ছেন, যদিও খুব পরিশ্রমের খেলা বাট অন্যরকম একটা ফিলিংস থাকে ফুটবল খেলার ক্ষেত্রে। এটা তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, খেলতে আগে নামই, বাট আমি শিওর সবাই ভালো খেলবো সর্বোচ্চটাই দিব, এবং দিন শেষে সবাই আমরা একই পরিবার, খেলছি আমরা আনন্দের জন্য, বাট এটার মধ্যে অবশ্যই প্রতিযোগিতা বা কম্পিটিশনটা থাকবেই।